أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ধন্যবাদ সবাইকে। সকলের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। তবে প্রথমে যেটি বলবো, আমার তেলাওয়াতে কোনো ভুল ত্রুটি হতে পারে, তাজবিদে কিংবা সিফাতে। যেহেতু আমি কোনো প্রফেশনাল কারি কিংবা কোনো মাদ্রাসায় পড়াশোনা করিনি, এই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু শিখেছি তার সম্পূর্ণ ক্রেডিট আমার পিতা শ্রদ্ধেয় মোহাম্মদ মতিউর রহমান। তিনি অবশ্য কোনো প্রফেশনাল কারি কিংবা মাদ্রাসায় পড়াশোনা করেননি, কিন্তু তার তাজবিদ এবং সিফাত খুব ভালো ছিল। তিনি একজন কলেজিয়েট স্কুলের টিচার ছিলেন। আমি গর্বিত যে একজন স্কুলের শিক্ষক হয়েও তিনি নিজে তার সন্তানদেরকে কোরআন শিক্ষাটা দিয়েছেন। তো প্রথমে যে কথাটি বলতে চেয়েছিলাম, যে কোরআন শিক্ষার বিষয়টি, যে আজকাল আমার এতটুকু বয়সে আমি যে অভিজ্ঞতার শিকার হয়েছি, যে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অনেক স্টুডেন্টস আছে, তারা কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি থেকে আসা, কিন্তু কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে তারা পারে না, এমনকি ইসলামের মৌলিক বিষয়ে তারা জানেন না। তাই যারা গার্ডিয়ান আছেন, আমি ছোট হিসেবে সকলের কাছে একটা মেসেজ, যে অন্যান্য বিষয়ের সাথে কোরআন শিক্ষাটাকেও দিতে হবে তাদের। এরপরে দ্বিতীয় কথা যেটি হচ্ছে, এটা আমার প্রথম ভিডিও সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক কিংবা ইউটিউব যাই বলেন না কেন, তাই আমার নিজের কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমি আমার সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু করলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে মূলত ট্রাভেলিং বা রোমিং যেটাই বলেন না কেন, এবং এডুকেশন স্টাডি অ্যাব্রোড সম্পর্কে থাকবে, অ্যান্ড এন্টারটেইনমেন্ট তো থাকবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।